আদা জিরা একসঙ্গে বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। কড়াই চাপিয়ে দিব, লবণ দিব, হলুদ দিব, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। সবজি রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দিব, এটার একটা পেঁয়াজ মরিচ দিয়ে দিব, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিব। আদা জিরে দিয়ে দিব, ঘোলের জন্য জল দিয়ে দিব।
ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো।